একজন ফেমাস ইটালিয়ান পেন্টার ছিলেন জর্জিও মোরেন্ডি, তার একটি কোটে তিনি বলেছিলেন যে ওয়ান ক্যান ট্রাভেল দিস ওয়ার্ল্ড অ্যান্ড সি নাথিং, টু অ্যাচিভ আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ নেসেসারি নট টু সি মেনি থিংস বাট টু লুক হার্ড অ্যাট হোয়াট ইউ ডু সি। মানে হলো কোনো কিছু বোঝার জন্য তোমাকে অনেক কিছু দেখতে হবে না, কিন্তু তুমি যা দেখছো সেটার উপর কঠোর দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন। তো হ্যালো গাইস, আমি রনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি গাইস স্টিল লাইফ স্টাডি করতে চলেছি, আর তোমাদেরকে জানাবো যে স্টিল লাইফ স্টাডি কীভাবে করবে, কেন করবে, আর কী কী বেনিফিটস, সেই সমস্ত কিছু নিয়ে গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো গাইস চলো শুরু করা যাক। সো এখানে গেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা কেটলি নিয়েছি আর একটা বই ছিল আর একটা গ্লাস। তো আমার চোখের সামনে যা পড়েছিল ঘরে, তো সেটা নিয়ে আমি স্টার্ট করছি। তো তোমরাও এমন না যে এগুলোই নিতে হবে, যা পাবে ঘরে আসবাবপত্র যা চোখের সামনে দেখতে পারো সে সমস্ত কিছু তোমার ইচ্ছা অনুযায়ী নিয়ে এরকম সামনে রেখে একটা সাইড দিক দিয়ে একটা আলো ফেলতে পারো যে কোনো লাইট দিয়ে, আর শুরু করতে পারো। সো গাইস আমি এখানে ড্রয়িং স্টার্ট করে দিয়েছি, আর যার জন্য আমি ইউজ করছি এজিভি পেন্সিল, লাইট পেন্সিল মেকানিক্যাল, আর তোমরা চাইলে যে কোনো লাইট পেন্সিল ইউজ করতে পারো। আর হালকা হাতে আমি এখানে ড্রয়িং স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে আগে অবজার্ভ করতে হবে তোমার যে রেফারেন্স থাক, রেফারেন্স বা যে কোনো যে অবজেক্ট রাখা থাকবে সামনে। এই যে পার্টটা গাইস, এই পার্টে তোমাকে অনেকটা সময় বেশি দিতে হবে। ম্যাক্সিমাম বিগিনার্সরা যেমনটা করে যে ড্রয়িংয়ে কম সময় নেয়, আর ড্রয়িং করতে বেশি সময় লাগে না, কিন্তু কালারে প্রচুর মানে ডিটেল করতে যায়, তো এটা একদমই ভুল। ড্রয়িংটা তোমার ম্যাক্সিমাম টাইম দিতে হবে তোমার ড্রয়িংয়ে, আমার মনে হয় যেটা। আর ড্রয়িং করার সময় কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে খেয়াল রাখা দরকার, যে পার্সপেক্টিভ কোনটা আগে আছে কোনটা পরে আছে, কতটা আগে আছে, একে অপরের সাথে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের যে ডিস্টেন্স সেটা তোমাদের ঠিক করে অবজার্ভ করতে হবে। দেন অ্যাঙ্গেল, এই এক একটা যে লাইন, এই লাইনগুলো কতটা অ্যাঙ্গেলে আছে, কতটা নিচে আছে, কতটা উপরে আছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে অবজার্ভ করে দেন তোমাদেরকে ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার সময় খালি এখানে যেমনটা আমি কেটলি ধরো এটা আছে, যে এটাকে সাধারণত আমি কেটলি ভেবে তোমাকে শুধু একটা কেটলি এঁকে দিলে হবে না, চেষ্টা করবে যে যেমন যেমনটা দেখা যাচ্ছে ঠিক সেম বানানোর। তার জন্য লাইনগুলোকে ইরিজ যদি করতে হয় বারবার মুছে ঠিক করতে হয় তাও করো, কিন্তু চেষ্টা করো যে যেটা দেখা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে, যেই অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে, যেই যতটা ধরো আমি এখানে কেটলিটাকে একটু ঘুরিয়ে রেখেছি তো কতটা ঘোরানো আছে, সেই সমস্ত কিছু তোমাদের ভালো করে অবজার্ভ করে দেন তোমাকে ড্রয়িংয়ের সাথে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি না হয় তাহলে বারবার তোমরা সেটা তার জন্য সেটাকে মুছতে পারো, মুছে দেন ঠিক করো, বারবার মুছো ঠিক করো। কারণ গাইস এই ড্রয়িং পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার ড্রয়িং যদি ভালো না হয় তাহলে তুমি সের উপরে তার উপরে যতই সুন্দর কালার করো না কেন সেটা কোনো লাভ হবে না। গিয়ে ম্যাক্সিমাম বিগিনার্সরা ভুল এখানেই করে, তো ড্রয়িংয়ে প্রচুর টাইম বেশি দিতে হবে মনে আমার মনে হয়। কিছুটা করো, দেন একটু দূরে গিয়ে দেখো ঠিক আছে কি না, দেন আবার ঠিক করো। যতক্ষণ না তোমার স্যাটিসফাইড হচ্ছ ততক্ষণ আমার মনে হয় ঠিক করাটা দরকার। সো তাড়াহুড়ো করবে না, পেশেন্স রাখো আর চেষ্টা করো, ভালোই হবে। তো এখানে গিয়ে আমি ফার্স্ট লেয়ার ছাপানোর জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি কালার ইউজ করব লেমন ইয়েলোর সাথে একটু আল্ট্রামেরিন ব্লু। আর ব্যাকগ্রাউন্ডে আমি যেমনটা দেখতে পাচ্ছি ছবি আমার সামনে অবজেক্টে পেছনে, তো তেমনটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। আর ফার্স্ট লেয়ারে গাইস জলের পরিমাণটা প্রচুর বেশি হবে কালারের তুলনায়,
কালার ম্যাক্সিমাম ধরো 10% কালার আর 80-90% তোমার জল থাকতে হবে। তো জলের পরিমাণটা খুবই বেশি, আর যে ডার্ক ভ্যালুগুলো সেখানেও আমি অ্যাপ্লাই করছি একটু ডার্ক করে। পুরোটা ভেজার মধ্যে দেবে, তাহলে সফট থাকবে কাজ। তো এখানে আমি এখন ভেতরে কালার করার জন্য এখানে আমি ইয়েলো আকারের সাথে হালকা আল্ট্রামেরিন ব্লু নিয়েছিলাম নিয়েছি। তো কালার তোমাদের যদি মানে অসুবিধা হয় কি কালার কালার বানাতে, তাহলে তো আমি বলবো যে সাইডে আগে কালার বানিয়ে দেখো, আগে অ্যাপ্লাই করে একটা অন্য রাফ কোনো পেজে অ্যাপ্লাই করে দেখো কালারটা ঠিক আছে কি না, দেন তোমরা আসলে চাপাতে পারো উপরে এটা। আর ফার্স্ট লেয়ারে আমি জাস্ট সবগুলোর একটা বেস লেয়ার আমি দিয়ে নিচ্ছি। তো লাইট যে এরিয়া আমার মনে হচ্ছে যেখানে লাইট এরিয়া আছে বলে, সো সেই জায়গাগুলোতে ছেড়ে আমি যে শ্যাডো এরিয়াগুলোতে ডার্ক ভ্যালু যে এরিয়াগুলোতে আছে সেখানে ভিজার মধ্যে অ্যাপ্লাই করছি। সো ফার্স্ট লেয়ারেই আমি এখানে যে এরিয়াগুলোতে লাইট পড়ছে বলে মনে হচ্ছে সেই এরিয়াতে আমি হালকা একটা টোন দিয়ে বা কিছু কিছু জায়গায় ছেড়ে যেন ডার্ক এরিয়াতে ডার্ক ভ্যালু আমি ফার্স্ট টোনেই দিয়ে রেখেছিলাম। তো এই সেকেন্ড টোনে আমি গাইস লাইট এরিয়াটাকে ছেড়ে যে তার চেয়ে একটু ডার্ক এরিয়াতে আমি হালকা একটা লেয়ার দিয়ে একটু ডার্ক ভ্যালু দেওয়ার চেষ্টা করছি এখানে। তো স্টাডি যখন করবে গাইস তখন কিছু জিনিস মাথায় রাখা দরকার, যেমন কি আমি যেমন এই স্টাডিতে আমার এখানে আমার যে ইন্টেনশন সেটা হচ্ছে আমি এই স্টিল এই লাইফটার মধ্যে যে যে আলোটা পড়েছে সেটা আমি লাইটটাকে আমি কতটা ক্যাপচার করতে পারছি কি না সেটা আমার ইন্টেনশন, যে লাইটটাকে ধরার চেষ্টা করছি। তেমনই বিভিন্ন ইন্টেনশন থাকে বিভিন্ন স্টাডি করার ক্ষেত্রে, যেমন কি তোমরা ড্রয়িংয়ের স্টাডি যে কোনো অবজেক্টে শুধু ড্রয়িংয়ের স্টাডি করতে পারো, যে প্রপোর্শনস তোমাদের ঠিক আসছে কি না সেটা আলাদা বিষয়। আমি এখানে যেমন আমার ইন্টেনশন যেটা বললাম যে আলো আর ছায়ার বিষয়টাকে কতটা আলো কতটা ডার্কনেস এই বিষয়টাকে আমি ধরতে পারছি কি না সেই সেটা নিয়ে আমি এখানে স্টাডি করছিলাম। তো সেই এই জিনিসগুলো তোমাদের সবসময় মাথায় রাখা দরকার, এমন যাতে না হয় যে শুধু এমনি রাখা আছে বা জন্য এমনি এঁকে দিলাম। চেষ্টা করতে এই জিনিসগুলো কতটা লাইট আছে কতটা ভ্যালু, ডার্ক যদি থাকে কতটা ডার্ক, এই জিনিসগুলো মাথায় তোমাদের সবসময় কাজ করার সময় যদি চলে তবেই গিয়ে তোমার সেটার প্রপার মিনিং থাকবে বা সেই স্টাডিটার তোমার ভ্যালু থাকবে বা তুমি শিখতে পারবে সেখান থেকে কিছু। এখানে যেমনটা দেখতে পাচ্ছ গ্লাসটার এখানে আমি সেকেন্ড টোনে আমি কালারের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কিন্তু লাইট এরিয়াতে আমি ছেড়েই করেছি দেখতে পারো। তো প্র্যাকটিসের সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কতটা রং নেবো বা কতটা রঙের সাথে কতটা জল মেলালে এটা হার্ড হবে বা বেশি হার্ড হবে না বা সফট থাকবে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মানে লেয়ার ওয়াইজ আমাদের তো রঙের পরিমাণ একটু কমতে থাকবে, জল মানে রঙের পরিমাণ বাড়তে থাকবে, জলের পরিমাণ একটু কমতে থাকবে। তো সেটাই তোমাদের প্র্যাকটিসের সাথে সাথেই তোমাদের আসবে। এখানে বইটার মধ্যে যেমন আমি ডার্ক ভ্যালু অ্যাপ্লাই করছি হালকা প্রথমে একটা লেয়ার দিয়ে সেই আগের মিক্সচারের, দেন আমি ডার্ক যে ভ্যালুটা সেটা বানিয়ে তারপর অ্যাপ্লাই করছি। তো এই জায়গাটায় আমি এখন এর উপরে আরেকটা লেয়ার দেব লাইট এরিয়াগুলোকে ছেড়ে, যেটা আমি লেমন ইয়েলোর সাথে হালকা আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে আমি লেয়ারটা তৈরি করেছি। আর দেখতে পাচ্ছ সেই একটা লেয়ার দেওয়ার পরে যে এর থেকে একটু কম যে লাইট এরিয়া সেই জায়গাটায় ছেড়ে আমি
আরেকটু ডার্ক ভ্যালু বানিয়ে কালারটাকে আরেকটু ডার্ক করে সেটাকে অ্যাপ্লাই করেছি। আর শ্যাডো এরিয়াতে এখানে আমি আল্ট্রামেরিন ব্লুর সাথে হালকা ক্রিমসন লেক মিশিয়ে দিয়েছি। তো শ্যাডোর মধ্যেও কিন্তু একটা ট্রানজিশন থাকে কালারের, সেটাও খুব ইম্পর্টেন্ট, তবে তোমার শ্যাডোটা একটু রিয়েল মনে হবে। শুধু শ্যাডোতেও একটা কালার থাকে, একটা ট্রানজিশন থাকে কালারের, লাইট টু ডার্কের। তো ঠিক করে অবজার্ভ করলে তোমরা এই সমস্ত কিছু বুঝতে পারবে। সো এখানে ড্র্যাপারির জন্য আমি সেই সেম কালারকে জল বেশি দিয়ে প্রচুর পাতলা করে নিয়েছি। আর প্রচুর লেয়ারের মাঝে ড্র্যাপারির যে ফোল্ডগুলো সেগুলো বোঝানোর জন্য তোমাকে লেয়ার প্রচুর ইউজ করতে হবে, তবেই ড্র্যাপারির যে ফোল্ড সেগুলো তোমরা বের করতে পারবে। তো এখানে মনে হলো আমার যে আরেকটু ডার্ক করা দরকার এর যে শ্যাডোটা, তো এই পার্টে আমি এই কারণে এখানে একটু ক্রিমসন লেকের সাথে আল্ট্রামেরিন ব্লু আর প্যালেটের যা কালার ছিল সেই কালারই মিক্স করে আমি টাচ করে দিচ্ছি। তো এমন গাইস ঠিক করতে থাকবে, তোমার যেটা মনে হবে যে যেখানে যতটা দেওয়ার প্রয়োজন তোমার এরকম দিতে থাকবে। ভুল করলেও বা কি খারাপ হলেও সেখান থেকে শিখে যাবে। তো স্টাডি করার তো সেটাই মিনিং না, যে মানে নিজেকে খুলে এক্সপ্লোর করাটা খুবই প্রয়োজন ওয়াটার কালারের ক্ষেত্রে, তবেই তোমার ভুলগুলো তোমার শুধরাবে, তুমি জানবে যে কোনটা কোথায় দিলে খারাপও হবে। সেটা যদি খারাপও হয় তোমার মনে থাকবে পরের বার যে এখানে দিলে এটা এই এফেক্টটা দেখা যাবে। তো নিজেকে খুলে এক্সপ্লোর করাটাও খুবই দরকার। সো আমি গাইজ মানে অনেক বড় আর্টিস্ট তো নই, আমি যতটুকু জানি বা যতটুকু জানতে পেরেছি শিখতে পেরেছি তো এগুলো সব প্র্যাকটিস করে অন্যান্য আর্টিস্টদেরকে অবজার্ভ করে তাদের দেখেই শিখেছি। তো আমার মনে হয় তোমাদেরও এই বিষয়গুলো মানে হেল্প করবে। তো সো গাইজ আই হোপ কি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে বা একটু তোমাদের কাজে আসবে। আমি গাইজ অনেক বড় মাপের আর্টিস্টও নই, কিন্তু এতদিনে যা প্র্যাকটিস করেছি বিভিন্ন বড় বড় আর্টিস্টদের বা সমস্ত আর্টিস্টদের অবজার্ভ করে তাদের তারা কীভাবে কাজ করছে, বিভিন্ন আর্টিস্টদের ওয়ার্কশপও নিয়েছিলাম আমি, তো তাদের থেকে দেখে তারপর নিজের প্র্যাকটিস করে সেখান থেকে যে ভুল করতাম সেখান থেকে শিখে যতটুকু জানতে পেরেছি যতটুকু শিখতে পেরেছি প্র্যাকটিসের মাধ্যমে এইসবের মাধ্যমে ততটুকুই গাইজ তোমাদেরকে জানানোর চেষ্টা করি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে যে তোমরা সেই ভুলগুলো না করো যেগুলো আমি করে 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 এতদিন একটু হয়তো শুধরেছি নিজেকে। সো এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে গাইজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমাদের যদি কোনো বিষয়ে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে গাইজ নিচে কমেন্ট করতে পারো, ড্রয়িংয়ের ক্ষেত্রে কমেন্ট করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা আমাকে ট্যাগও করতে পারো। আমি তোমাদেরকে চেষ্টা করব সমস্ত তোমাদের যা যা কোয়ারিজ থাকে সেই সমস্ত কিছু রিপ্লাই করার। সো গাইজ আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আমার সাথে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে অ্যাট হোম, অ্যান্ড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর।